সেই সবগুলা ব্যথা এখন ফিল হইতেছে। যেমন লাস্ট প্র্যাকটিস আমার এই অ্যাঙ্গুলটা আবার গেছে। এই যে গন্ধ, এই যে আমার 4V বাইক। যদিও এই 4V বাইকটা বিগত দুদিন ধরে তো 300 ফিট আছে, আর কালকে সার্ভিসিং করার পরে এই রাস্তায় বৃষ্টি আসতে আসতে কাদা কুই উঠছে। যদিও আমি আমার স্টান্টের হেলমেট আনছি, বাট চিন্তা করলাম যে একটু ক্যামেরাটা লাগাই, এটা দিয়ে একটা ভিডিও করি, দেখি এক্সস্টের সাউন্ডটা কেমন আসে, মাইক্রোফোনে কেমন লাগে। তো যদি বেশি সাউন্ড হয়ে যায় তাইলে ভিডিওটা আপলোড দিব না, কারণ এটারে দিক দিয়ে যদি আটকান যায় তো একটু ভালো হইতো, নাহলে পাইপটা যে কোনো টাইমে চিচিং হয়ে যাবে। কিরে তুই কি হ্যান্ডব্যাগের ইয়া করছস? গ্লাসটা লাগাই নাই, স্ট্যান্ড করার আগে সবসময় টায়ারটা একটু গরম করে নিতে হয়। সাউন্ড মেবি ভাঙ্গে চুরে আপনাদের কানের হেডফোন ফাড়াই ফেলতেছে, অ্যান্ড সরি ফর দ্যাট, কারণ এই জন্যই এটাকে ঢাকায় তেমনভাবে মুভ করা যায় না, আমাদের কষ্ট হয়ে যায়। হ্যান্ড ব্রেক ওকে ধরতেছে, তো পরে আবার দেখবো কি হুইলের পরে হ্যান্ড ব্রেক ধরে না। অ্যান্ড জীবনে যত অ্যাক্সিডেন্ট করছি, মানে বাইকের স্ট্যান্ডে ক্র্যাশগুলো করছি, এই সবগুলা ব্যথা এখন ফিল হইতেছে। যেমন লাস্ট প্র্যাকটিস আমার এই অ্যাঙ্গুলটা আবার গেছে, তারপর কালকে গরম পানি দিয়ে চুয়ে রাখছি। আসলে আমার এক্সরে করতে ভয় লাগে, এক্সরে করলেই মনে করেন যে আমার প্লাস্টার করে দিবে, 100% শিওর, কারণ লাস্ট শোয়ের টাইমেও এরকম একটা ঘটনা ঘটছে। ব্রেক কি ওকে আছে? এই জায়গায় এই ক্লাসটা বাড়ি লাগলে আমার হাতটা ব্যথা করে, আর কোনো কিছু তো প্রবলেম না। সো গ্লাসটা খুলে নেই, সাউন্ডে আবারও প্রবলেম হবে। তেরি কি? আসলে ভয় পেতেছি ক্যামেরাটার কারণে, যদি ক্যামেরাটা ধুরুম করে ভেঙে ডেঙে জায়গা। সো হেলমেট ওইটা পরে ফেলতে হবে, নাইলে হবে না, ওইটার একটু ওয়েটও বেশি। এটা দেখতে ট্যাঙ্কির উপরে ফুটেজ দেখি কেমন আসে, ট্যাঙ্কির উপরে দাঁড়ালে যে ফুটেজটা আসে না সেই ফুটেজটা। হে সিভিয়ার, হোয়াটস আপ, কি রে কি হয়েছে? আজ আমার মন ভালো নেই। ওই হেলমেট উঠে দেখে, এটা তো সম্ভব না, আরে ওজন বেশি হেলমেটের, সো এটা এক্সট্রা হাতে করে নিয়ে আসা হয়েছিল, অ্যান্ড এটা পরে এখন স্টান করবো। ওই বোন ব্যাগের চেনটা রাখা। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস। কিরে হাসস কেমনে? বাই বাই।